আবারও পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। গত 20 মার্চ ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সামাজিক এ আন্দোলনে বিএনপির যুক্ত হওয়া ঠিক হবে কি না তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা প্রশ্ন তুললেও দলটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানায়নি। এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় দলে এক ধরনের বিভ্রান্তি আছে। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রাখেন এমন একজন নেতা বলেন, সম্প্রতি চীনের গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সঙ্গে বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতার বৈঠক হয়েছে। নির্বাচন পরবর্তী বাংলাদেশের বিষয়ে চীনের মূল্যায়ন বেশ ভিন্ন, ফলে চীনের সঙ্গে বিএনপির এক ধরনের বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট নিয়ে সাম্প্রতিক তৎপরতায় দেশটি বেশ খুশি। বিএনপির প্রতি সহানুভূতি হওয়ার পেছনে এটিও অন্যতম কারণ বলে কেউ কেউ বলছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর একটি হচ্ছে কোন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হবে, ভারত ও চীনের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনো লক্ষ্য স্থির করতে পারেনি। 28 অক্টোবর পরবর্তী আন্দোলনের মাঝপথে এসে ভারত বিরোধিতা শুরু করেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। সেই ধারাবাহিকতায় এখনও ভারতের সমালোচনায় মুখর আছেন দলের দায়িত্বশীল নেতাদের বেশ কয়েকজন। এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কিন্তু সমন্বিত কোনো সিদ্ধান্ত হয়নি, যার ভিত্তিতে দলের সব নেতা ঐক্যবদ্ধভাবে এক সুরে ভারতের সমালোচনা করবেন। গত 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হয়েছে। বিএনপিও তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো এই ব্যর্থতার মূল্যায়নও করছে। তাদের মূল্যায়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নানা পরামর্শও ছিল। এখন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে বেশি। নেতাকর্মীদের প্রশ্ন, বিএনপির পরিকল্পনা কি? দলের জাতীয় কাউন্সিল কবে হবে? দলের গুরুত্বপূর্ণ নেতারা জানান, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা তৈরির বিষয়ে শীর্ষ নেতৃত্বের উপর চাপও দিচ্ছেন দায়িত্বশীল নেতারা। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর ঘটনায় দলের শীর্ষ পর্যায়ে কিছু ভুল বোঝাবুঝি ও সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে গত 28 অক্টোবরের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বড় অংশটি আত্মগোপনে চলে যায়। আন্দোলনের মাঠে গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি নিয়ে দলে এক ধরনের সমালোচনা আছে। এই পরিস্থিতিতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী, যুগপথ আন্দোলনরত জোটের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরকার দুর্বলতাগুলো কাটিয়ে এবং বাইরের ঝুঁকিগুলো সামলে আগামী দিনের রাজনৈতিক সুযোগগুলো বিএনপি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, একটি সমন্বিত ভবিষ্যৎ পথনকশা তৈরির বিষয়ে দলের শীর্ষ নেতারা কাজ করছেন। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত কী হবে সে বিষয়েও দলের নেতাকর্মীরা কিছু জানেন না, ফলে প্রার্থী হতে ইচ্ছুক নেতারা এখনও কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। ধারণা করা হচ্ছে দলের পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এদিকে বিএনপির অন্যতম প্রধান মিত্র জামাত তাদের সংগঠন গোছানো এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।